শুরুতেই সংবাদ শিরোনাম। তৃতীয় যুদ্ধবিরতি উল্লঙ্ঘন করল আর্মেনিয়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি, ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকারদের ভয়াবহ হামলা। আরব ও মুসলিম বিশ্বে ফরাসি পণ্য বয়কটের হিড়িক। ফেসবুকে ইসলাম বিদ্বেষ বন্ধে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ইমরান খানের চিঠি। এবং সবশেষ থাকছে বাংলাদেশি হ্যাকারদের ভয়ে ফ্রান্সে সতর্কতা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। চলছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা। তারই মধ্যে সোমবার সকাল 8টা থেকে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছিল আর্মেনিয়া এবং আজারবাইজান। আমেরিকার মধ্যস্থতায় শুক্রবার থেকে দীর্ঘ বৈঠক হয়েছে দুদেশের মধ্যে। রোববার শেষ পর্যন্ত তৃতীয়বার যুদ্ধবিরতির মানবিক সিদ্ধান্তে পৌঁছায় দুই পক্ষ। কিন্তু সোমবার সকাল হতেই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ করে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার সকালে জানান, আর্মেনিয়া তাদের টার্টার এবং লাচিন শহরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে। পরবর্তীতে আজারবাইজানও পাল্টা হামলা চালায়। প্রায় এক মাস ধরে নাগানো কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। প্রথম থেকেই দুই দেশকে শান্তির বৈঠকে বসানোর চেষ্টা করছে রাশিয়া। দুইবার যুদ্ধবিরতির প্রস্তাব হয় রাশিয়ার মধ্যস্থতায়, কিন্তু অভিযোগ যুদ্ধবিরতির ঘোষণা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা লঙ্ঘন করেছে দুই দেশ। এরই মধ্যে গত সপ্তাহে ফের দুই দেশকে আলোচনার টেবিলে বসায় মস্কো। গত বৃহস্পতিবার মস্কোর পররাষ্ট্রমন্ত্রী এর উপস্থিতিতে বৈঠক করেন আর্মেনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীরা, কিন্তু তাতেও জট খুলেনি। এরপর প্রথমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং পরে মার্কিন কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন আর্মেনিয়া এবং আজারবাইজানের প্রতিনিধিরা। দীর্ঘ বৈঠকের পর রোববার সন্ধ্যায় নতুন করে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। আমেরিকা, আজারবাইজান এবং আর্মেনিয়া যৌথ বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, মানবিক কারণে সোমবার সকাল 8টা থেকে যুদ্ধবিরতির ঘোষণা করা হচ্ছে। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড রোববার জানিয়েছে, আর্মেনিয়া এবং আজারবাইজানের সীমান্তে তারা সেখানে সেনা মোতায়েন করছে। ইরান যাতে দুদেশের যুদ্ধে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্যই এই ব্যবস্থা বলে জানিয়েছে তারা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে সাইবার 71 নামের বাংলাদেশি হ্যাকার কমিউনিটি। শনিবার 24 অক্টোবর মধ্যরাতের পর থেকে এই হামলার চালানো হয় বলে কমিউনিটির কয়েকজন সদস্য আমাদেরকে জানিয়েছে। হামলার শিকার হওয়া ওই ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে সেগুলোতে প্রকৃত কন্টেন্ট দেখা যাচ্ছে না, বরং হ্যাকারের একটি বার্তা দেখা যাচ্ছে। তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেস খুবই বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না ততক্ষণ পর্যন্ত হামলা চলতেই থাকবে। ওয়েবসাইটগুলো হ্যাকের দাবি করা হয়েছে সাইবার 71 এর ফেসবুক পেজেও। সেখানে বলা হয়েছে, যে দেশে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সে দেশের ওয়েবসাইটে বাজছে এখন রাসূলের সম্মানে সঙ্গীত। ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার আক্রমণ পরিচালনা করেছে সাইবার 71। ফ্রান্সের এই ন্যাক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্রমণ চলতেই থাকবে। সাইবার 71 হ্যাকিং কমিউনিটির একজন সদস্য আমাদেরকে জানিয়েছে, এখন পর্যন্ত 40-50টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে আক্রমণ চালানো হয়েছে। তিনি বলেন, সবগুলো আমরা প্রকাশ করিনি এখনও, সর্বশেষ মোট 8টি ওয়েবসাইট প্রকাশ করেছি আমাদের অফিসিয়াল পেজে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার প্রতিবাদে এই সাইবার আক্রমণ চালানো হয়েছে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট টার্গেটে রেখেছি, সেগুলোতেও হামলা হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মন্তব্যের পর মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ফরাসি পণ্য বয়কট শুরু হয়েছে। কুয়েত, জর্ডান এবং কাতারের কিছু কিছু দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া লিবিয়া, সিরিয়া এবং গাজা উপত্যকায় বিক্ষোভ দেখা গিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে এই বয়কট মুসলিম বিশ্বেও ছড়িয়ে পড়েছে। এরই জের ধরে ফরাসি পণ্য বর্জন না করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আহ্বান জানিয়েছে দেশটি। এর আগে ম্যাক্রো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কার্টুন দেখানোর পক্ষে সাফাই গিয়েছিলেন। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন যে উগ্র সংখ্যালঘুদের পক্ষ থেকে এই বয়কটের ভিত্তিহীন ডাক দেওয়া হয়েছে। শ্রেণীকক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন দেখানোর পর এক শিক্ষককে হত্যার ঘটনায় ম্যাক্রোর মন্তব্যের পর এই প্রতিক্রিয়া তৈরি হয়।
প্রেসিডেন্ট বলেন যে স্যামুয়েল প্যাটির নামের ওই শিক্ষক খুন হয়েছিলেন কারণ ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যৎ চায় কিন্তু ফ্রান্স আমাদের কার্টুন ছাড়বে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চিত্রাঙ্গন মুসলিমদের জন্য গুরুতর আপত্তির জায়গা হয়ে ওঠার কারণ হচ্ছে ইসলামী ঐতিহ্য অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর প্রতিকৃতি তৈরি কঠোরভাবে নিষেধ করা হয়েছে কিন্তু ফ্রান্সের জাতীয় পরিচয়ের অন্যতম অংশ হচ্ছে ধর্মনিরপেক্ষ বা লেইসিতে। কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের অনুভূতি রক্ষার জন্য বাক স্বাধীনতা কমিয়ে আনা হলে তা জাতীয় ঐক্য কমিয়ে আনবে বলে জানানো হয়। রবিবার জর্ডান, কাতার এবং কুয়েতের অনেক দোকানের তাক থেকে সরিয়ে নেওয়া হয় ফরাসি পণ্য। ফ্রান্সে তৈরি হওয়া চুল এবং সৌন্দর্য পণ্য ডিসপ্লেতে রাখা হয়নি। কুয়েতে প্রধান একটি রিটেইল ইউনিয়ন ফরাসি পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে। বেসরকারি ইউনিয়ন অফ কনজুমার কোঅপারেটিভ সোসাইটি বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার অসম্মান করার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা সিও মার্ক জাকারবার্গকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম বিদ্বেষ সম্পর্কিত কন্টেন্ট নিষিদ্ধ করে দিতে এ চিঠি লিখেছেন ইমরান খান। রবিবার 25 অক্টোবর পাকিস্তান সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এরপর সেই চিঠি মাইক্রো ব্লগিং সাইট টুইটারে পোস্ট করেছে ইসলামাবাদ। চিঠিতে ইমরান খান বলেছেন ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ বিশ্বজুড়ে চরমপন্থা এবং সহিংসতাকে উৎসাহিত করেছে। বিশেষত ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এসব হচ্ছে। আমি আপনাকে আহ্বান জানাব ইসলাম বিদ্বেষের উপর অনুরূপ নিষেধাজ্ঞা আরোপ করতে। ইসলামের বিরুদ্ধে ঘৃণা ফেসবুকের মাধ্যমে যেন না ছড়ায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি সাইবার 71 সহ বিভিন্ন দেশের হ্যাকাররা। ক্রমাগত হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট, ফলে বাধ্য হয়ে দেশটিতে জরুরি সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে। রোববার 25 অক্টোবর টুইট করে এই জরুরি সতর্কতা জারি করে ফ্রান্সের সরকারি সাইবার ডিপার্টমেন্ট। উল্লেখ্য যে গত শনিবার 24 অক্টোবর মধ্যরাতের পর থেকে ফ্রান্সে সাইবার হামলা চালানো হয় বলে সাইবার 71 কমিউনিটির কয়েকজন সদস্য আমাদেরকে জানিয়েছেন। হামলার শিকার হওয়ার ওই সব ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে সেগুলোতে প্রকৃত কোনো কন্টেন্ট দেখা যাচ্ছে না, বরং হ্যাকারদের একটি বার্তা দেখা যাচ্ছে। তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রকাশ্য কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না এই রকম হামলা চলতেই থাকবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।